এবার আর্জেন্টিনা ভ্রমণে যাদের ভিসা লাগবে না ভিউয়ার্স বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে বাংলাদেশ ও আর্জেন্টিনা ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে। এর ফলে অফিসিয়াল পাসপোর্ট ও কূটনীতিকদের আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না। গত সোমবার 27 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও আর্জেন্টিনা পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কেফিয়েরু নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তির বাইরে দুই দেশের মধ্যে ফুটবল নিয়ে আর একটি চুক্তি সই হয়েছে। এছাড়া দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতার স্বাক্ষর এমওইউ সই করেছে উভয় পক্ষ। এদিকে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় 45 বছর ঢাকার পুরান দূতাবাস চালু করেছে দেশটি। এর আগে সোমবার সকালে ঢাকায় পৌঁছান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো। এদিন তিনি দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার 28 ফেব্রুয়ারি সান্তিয়াগো ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এছাড়া বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করেন সান্তিয়াগো। ওই দিন বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব-14 ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন। এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI-এর সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে আবারও নতুন করে একটি সুসম্পর্ক তৈরি হয়। ফুটবলেও যেন আবারও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আর্জেন্টিনা। ভিউয়ার্স, এখানেই শেষ নয়, আর সে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।